নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মুড়ি, সুজি আর টক দই দিয়ে একটা টিফিন রেসিপি। আপনারা সকালবেলা বা বিকেলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই টিফিন রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে লাগবে মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি। প্রথমেই মুড়িটাকে জলে ভিজিয়ে রাখব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে মুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মুড়িটাকে আমি 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব। আর লাগবে সুজি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই। টক দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সুজি আর টক দইটাকেও আমি 15 মিনিটের জন্য রেখে দেব সুজিটা নরম হওয়ার জন্য। 15 মিনিটের জন্য মুড়িটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখুন, মুড়িটা নরম হয়ে গিয়েছে। এখন আমি মুড়ির জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই দেখুন, মুড়ির জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সির জার নেব। এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরানো মুড়ি। মিক্সি জারের মধ্যে মুড়িটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব টক দই দিয়ে ভেজানো সুজিটা। সুজিটাও নরম হয়ে গিয়েছে। সুজিটা মিক্সি জারের মধ্যে নিয়ে সুজি আর মুড়িটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, সুজি আর মুড়ি দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সুজি আর মুড়ির মিশ্রণটা একটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর অল্প টক দই। আমি এখানে টক দই দিচ্ছি, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। টক দইটাকে মিশিয়ে নিয়ে সুজি আর মুড়িটাকে আর একটু পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, সুজি আর মুড়িটাকে বেটে নিয়েছি। আমি একটা পাত্রের মধ্যে সুজি আর মুড়ির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এই দেখুন, একটা পাত্রের মধ্যে সুজি আর মুড়ির ব্যাটারটা ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেব সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সুজি আর মুড়ির ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এর মধ্যে আরো কিছু উপকরণ মেশাবো। এর জন্য আমি নিয়েছি এখানে 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 1টা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, 1টা মাঝারি সাইজের টমেটোর 1/2 কুচি করে কেটে নিয়েছি, নিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি, নিয়েছি 1টা কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু বেকিং পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব সুজি আর মুড়ির ব্যাটারের সঙ্গে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে মিশিয়ে নেব ভালো করে। এই দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি 1টা ননস্টিকের সরা নিয়েছি। এর মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি।
এই দেখুন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন উপরটা টেনে গিয়েছে, এখন আমি এটাকে উল্টে দেব। এই দেখুন সবগুলো উল্টে দিয়েছি, এখন এই পাশ হতে দেব। এই দেখুন এই পাশটাও ভেজে নিয়েছি, এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা মুড়ি আর সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই টিফিন রেসিপিটি। এগুলো এখনো হয়নি, এগুলোকে হতে দেব। এগুলো হয়ে গিয়েছে, এগুলো তুলে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেলো মুড়ি আর সুজি দিয়ে একটা টিফিন রেসিপি। আপনারা মুড়ি আর সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই টিফিন রেসিপিটি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল মুড়ি আর সুজি দিয়ে টিফিন রেসিপি।